শুভ মহাপঞ্চমী সবাইকে। তবে সন্ধ্যের সাথে সাথেই আজ ষষ্ঠী পড়ে যাচ্ছে, আর ষষ্ঠী মানেই মায়ের বোধন। আজ আমরা সেই বোধনের প্রস্তুতি পর্বই আপনাদের সামনে তুলে ধরব। বোধনের আগে মাকে একবার সুন্দর করে সাজিয়ে নেওয়া হচ্ছে, যাকে বলে ফিনিশিং টাচ। আর এদিকে আমিও রেডি হয়ে গেলাম, কারণ বাড়িতে সন্ধ্যাবেলা অনেক লোকজন আসছে, আর দুর্গাপূজো বলে কথা, সাজব না তাই কখনো হয়। পূজায় একটু ভালো মন্দ খাওয়া দাওয়া হবে না তাই কখনো হয়। বাড়ির সদস্যদের জন্য খাবারের আয়োজন করা হয়েছে। হয়েছে ভাত, সুনামুগের ডাল, বেগুন ভাজা, আলু ভাজা, ফুলকপি আলু তরকারি আর আম সত্যি চাল। এই হলো আজকে আমাদের। আমি তো ভুলেই গেছিলাম ইনার সাথে আপনাদের পরিচয় করাতে। পরিচয়টা তাহলে করিয়েই দিই এবার আপনাদের সাথে। ইনি হলেন আমার আরেক দিদি, যার জুতো সেলাই থেকে চণ্ডী পাঠ সমস্ত কিছুই নখ দর্পণে। পুজোর কাজের জন্য কিন্তু ওকে আলাদা করে বলার দরকার নেই, সমস্তটাই ও মন থেকে নিষ্ঠা ভরে করেছে। এই পর্বেই আপনারা সেটা দেখতে পাবেন। এদিকে কিন্তু আমার মা আর দিদিরা আলতা পরা শুরু করে দিয়েছে। আলতা পরা শেষ হতেই বরণ গালা সাজানোর কাজ শুরু হয়ে গেল। আর এই হচ্ছে আমার মা, যিনি বাড়ির কাজ খুব একটা পছন্দ না করলেও পুজোর কাজ করতে কিন্তু বেশ ভালোবাসেন। এদিকে শ্রী বানানোর প্রস্তুতি চলছে। ঠাকুমার মুখে শুনেছি এই শ্রী নাকি দেবী দুর্গা, যে কোনো শুভ কাজে এই শ্রী ব্যবহার করা হয়। আর সবার প্রথম এই শ্রী দিয়েই কিন্তু দেবী মাকে বরণ করে নেওয়া হবে। এবার একে একে বাড়ির সকল সদস্যরা আসতে শুরু করলেন। এবার মায়ের প্রাণ প্রতিষ্ঠান আর অস্ত্রদানের পালা।
যারা এই ভিডিওটা দেখছেন তারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমাদের দেবী মাকে কেমন লাগছে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। চামুন্ডে মুন্ড মালিনী আয়ুর আরোগ্য বিজয়াং দেহি দেবী নমস্তুতি। ওম শরণাগত দীনার্থম পরিত্রাণায় পরায়ণে সর্বসার্থি হরে দেবী নারায়ণী নমস্তুতি। এবার মায়ের হাতে অস্ত্র তুলে দেওয়া হচ্ছে।
করে।